শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 17 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দাবি মতো 20,000 টাকা না দেওয়ায় মিলছে না প্রধানমন্ত্রী আবাস, অভিযোগ ভুক্তভোগীর। দুয়ারে ব্যাংক, 75 জেলায় ডিজিটাল ব্যাংকিং চালু প্রধানমন্ত্রী মোদীর, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সমাজকে নেতৃত্ব দিতে সুশিক্ষা শিক্ষিত হতে হবে বললেন আইনজীবী আব্দুস সবুর তাপাদার, ভাঙ্গা করিমগঞ্জ জেলা আমসুর শিক্ষা সচেতনতা অনুষ্ঠান। কালাইন ব্লকের অন্তর্গত ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের 45টি পরিবার ফ্লাড ড্যামেজ প্রকল্প থেকে বঞ্চিত, ক্ষতিপূরণ মিটিয়ে দিতে সরকারের প্রতি করুণ আর্জি ভুক্তভোগীদের। দীর্ঘদিনের দাবি নিয়ে ফের সরব হচ্ছেন সীমান্তবর্তী এলাকার জনগণ, সার্ভের 7 বছর পরও বাস্তবায়িত হয়নি লোয়ারপুয়া কানমুন রেলপথ। দীপাবলিতে ভারতে বড় নাশকতার শখ, পাক মদতপুষ্ট জঙ্গি মডিউলের হামলা হতে পারে কামাখ্যা এবং ত্রিপুরেশ্বরী মন্দিরেও, টার্গেটে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ আরএসএস নেতৃত্ব। কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষা হিন্দিতে গ্রহণের সুপারিশ রাষ্ট্রপতিকে, বিজেপি সরকারকে টুকলো আমরা বাঙালি। এবং সর্বশেষ খবরটি হলো, সেতুর অ্যাপ্রোচ সংস্কারের দাবি উঠল জানকী বাজারে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পেতে ডিপি সচিবের কথা মতো 20,000 টাকা না দিতে পারায় তালিকায় নাম থাকার পরও ঘর পাচ্ছেন না, এমনই অভিযোগ করলেন বড়খলা বিধানসভা কেন্দ্রের হাতিচোড়া ডিপির 9 নং ওয়ার্ডের সত্যনগর এলাকার বাসিন্দা মহিম দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বাস বেতের ঘর দেখিয়ে মহিম দাস অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর আগে 9 নং ওয়ার্ড এলাকার অন্যদের সঙ্গে তার নামও তালিকায় এসেছিল, কিন্তু পরিতাপের বিষয়, তালিকা অনুযায়ী গ্রামের অন্যরা ঘর পেয়ে যাওয়ার পরও তার ভাগ্যে একটি আবাস যোজনার ঘর জুটেনি। ঘর না পাওয়ায় তিনি ডিপি সচিব সঙ্গীতা পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি 20,000 টাকা দাবি করেন। 20,000 টাকা দিলে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হবে বলে জানান সচিব সঙ্গীতা পাল। সচিবের কথা মতো 20,000 টাকা না দিতে পারায় আজ পর্যন্ত তিনি ঘর পাননি বলে অভিযোগ করেন মহিম দাস। এদিকে বিষয়টি নিয়ে ডিপি সচিব সঙ্গীতা পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি মহিম দাসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন, অযথা তার নামে বদনাম রটাচ্ছেন মহিম দাস। সচিব বলেন, মহিম দাসের নাম তালিকায় ছিল ঠিক, কিন্তু জিও ট্র্যাক করে নতুন তালিকায় তার নাম না আসায় ঘর বরাদ্দ হচ্ছে না। জিও ট্র্যাক করার পর কেন তার নাম তালিকায় আসলো না এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না বলে জানিয়ে দেন ডিপি সচিব। অপরদিকে দুয়ারে ব্যাংক, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে রবিবার দেশের 75টি জেলায় 75টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সরকারের এই প্রকল্পের কথা গত বাজেটেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অবশেষে সেই ঘোষণা মেনে এদিন অনলাইনে ওই উদ্বোধনের পর ভার্চুয়াল ভাষণে মোদি বলেন, এর ফলে আমজনতা ন্যূনতম ডিজিটাল পরিকাঠামোয় সর্বোচ্চ পরিষেবা পাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য তার সরকারের। প্রধানমন্ত্রী এদিন বলেন, এই পরিষেবার ফলে কাগজপত্র ও অন্যান্য জামেলার হাত থেকে রেহাই মিলবে, একদিকে যেমন নানা সুবিধা পাওয়া যাবে তেমনই শক্তিশালী ডিজিটাল ব্যাংকিং সুরক্ষাও পাবেন গ্রাহকরা। মোদি বলেন, তার সরকার দুটি জিনিসের উপর কাজ করতে চায়, একটি হল ব্যাংকিং ব্যবস্থার উন্নতি, অন্যটি আর্থিক লেনদেনের স্বচ্ছতা। তার কথায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যাংকগুলিকে গরিবের দরজায় পৌঁছে দেব, আর এটা করতে গেলে প্রথমেই গরিব মানুষ ও ব্যাংকের মধ্যে দূরত্ব কমাতে হবে। আমরা শারীরিক দূরত্ব ও মানসিক দূরত্ব কমাতে চাই। সেই সঙ্গে তিনি জানান, ভারত যে ডিজিটালাইজেশনের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে তা মেনে নিয়েছে বিশ্বব্যাংক, এমনকি প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে সফল মানুষরাও ভারতের এই বিভাগে সাফল্যে চমকিত বলেই দাবি প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে দেশের প্রতিটি কোণে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দিতেই ইউনিটগুলির পরিকল্পনা করা হয়েছে। 11টি সরকারি ব্যাংক, 12টি বেসরকারি ব্যাংক ও একটি ছোট আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের 45টি পরিবার ফ্লাড ড্যামেজ প্রকল্প থেকে বঞ্চিত, কালাইন ব্লকের অন্তর্গত ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ড
এই ওয়ার্ডের পোশাকি নাম ভৈরবপুর দ্বিতীয় খণ্ড। পুরো গ্রামটি সংখ্যালঘু অধ্যুষিত। গত জুন জুলাই মাসে পরপর বন্যায় পুরো গ্রামের বাড়িঘর জলে ডুবে গিয়েছিল। প্রাণ বাঁচাতে গ্রামবাসী আশ্রয় নিয়েছিলেন পাশের ডিগাবর চা বাগানের টিলা এলাকায়। ত্রিপল দিয়ে তাঁবু বানিয়ে গবাদি পশু নিয়ে প্রায় এক মাসের উপরে কাটিয়ে তারা যখন নিজের গ্রামে ফিরলেন, তখন দেখেন তাদের ঘরবাড়ি আর বাসযোগ্য অবস্থায় নেই। বিধ্বংসী বন্যার জল ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে তাদের বাঁশপেতের ঘর। এরপর সরকারি আধিকারিক সহ শিক্ষক, ওয়ার্ড সদস্যরা শুরু করলেন বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে তদন্ত করা। এতে দেখা যায় গ্রামের বেশিরভাগ ঘর হাফ ড্যামেজ এবং অল্প কিছু সংখ্যক ঘর ফুল ড্যামেজ হয়েছে। স্থানীয় স্কুল শিক্ষক রকিবউদ্দিন খান, ওয়ার্ড সদস্য নাসিরউদ্দিনরা ভুক্তভোগীদের কাছ থেকে চবিসহ ব্যাংকের নথিপত্রের নকল সংগ্রহ করলেন এবং মুখে বলে গেলেন খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ফ্লাড ড্যামেজের টাকা ঢুকবে। কিন্তু এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বন্যা চলে যাবার প্রায় পৌনে চার মাস হতে চলেছে। কিন্তু বৈরবপুর দ্বিতীয় খণ্ডের আট নম্বর ওয়ার্ডের 45টি পরিবার কানা কড়িও পাননি। রবিবার এই গ্রামের বন্যাক্রান্তরা তুলে ধরলেন তাদের দুঃখের সাত কাহন। জসিমউদ্দিন নামের এক গ্রামবাসী জানালেন, বন্যা চলে যাবার প্রায় দেড় মাস পর্যন্ত তাকে নিজের ঘর মেরামত করতে দেননি সংশ্লিষ্ট কাজে নিয়োজিত শিক্ষক রকিবউদ্দিন। কারণ হিসেবে তিনি নাকি বলেছিলেন, যেহেতু জসিমের পুরো ঘর ড্যামেজ হয়ে গেছে, তাই এটিকে বেশ কয়েকবার পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে। সেই অনুযায়ী তার ঘর অবশ্য চারবার পরীক্ষা করা হয়, কিন্তু পরে জানা যায় জসিমউদ্দিনের ঘর ফুল ড্যামেজ বলে সরকারি খাতায় কোনো উল্লেখই নেই। বর্তমানে জসিমউদ্দিন গ্রামেরই অন্য একজনের ঘরে ভাড়াটে হিসাবে রয়েছে। একই বক্তব্য রাখলেন রহিমা খাতুন, আনোয়ারা বেগম, আব্দুল মুনিমরা। তারা বলেন, প্রায় এক থেকে দেড় মাস সময় তারা ডিগাবর চা বাগানের টিলা জমিতে ত্রিপল দিয়ে আশ্রয় শিবিরে ছিলেন। ওই সময় কিছু খাদ্যদ্রব্য ত্রাণ হিসেবে পেয়েছিলেন, কিন্তু এরপর আর সরকার থেকে তাদের কিছু দেওয়া হয়নি। তাদের কাছে বর্তমানে রেশন দোকানের কার্ড আছে আর কিছু নেই। প্রায় পরিবারের ঘর বন্যার সময় থেকেই ভাঙ্গাই রয়েছে। ওই জিপির আরও অনেক ব্যক্তির অ্যাকাউন্টে ফ্লাড ড্যামেজের টাকা আসলেও আট নম্বর ওয়ার্ডের 45টি পরিবারকে এখন পর্যন্ত বঞ্চিত রাখা হয়েছে। এলাকাবাসী আরও বলেন, ভৈরবপুর জিপি সভাপতি দীপন চন্দ্র রায়ের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি শুধু টাকা আসবে বলে আশার বাণী শোনাচ্ছেন। ওয়ার্ড সদস্য, সংশ্লিষ্ট শিক্ষক সহ জিপি সভাপতি সবাই অসহায় গ্রামবাসীদের মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে পাতারকান্দি থেকে লুয়াইরপুয়া হয়ে কানমুন রেল যোগাযোগ ব্যবস্থা আজও অধরা। দীর্ঘ বছর ধরে দেশের রেল মানচিত্রের বাইরে রয়েছে এই প্রত্যন্ত অঞ্চল। এ ব্যাপারে কোনো হেলদুল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। জানা গেছে বিগত দিনে ওই অঞ্চলের জনগণ কাতর আর্জি জানিয়ে আসলেও তা কর্ণপাত করেনি সরকার। অথচ ওই রুটে রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হলে স্থানীয় অঞ্চল সহ গোটা জেলার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালাহ আন্তরিক নন, এমনভাবেই পরিলক্ষিত হচ্ছে বলে জনগণের কথা থেকে। অথচ পাতারকান্দি এলাকার রাঙ্গামাটি বালিপিপলা সীমান্তে রয়েছে প্রতিবেশী দুটি অঙ্গরাজ্য মিজোরাম ও ত্রিপুরার বর্ডার। তাই সচেতন মহলের ধারণা, যখনই রেল যোগাযোগ স্থাপন হবে তখনই ব্যবসা সহ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত সৃষ্টি হবে। উল্লেখ্য, দীর্ঘদিনের এই গণদাবির প্রেক্ষিতে 2015 সালে রেল বিভাগের পক্ষে প্রস্তাবিত ওই রুটের সার্ভের প্রতিবেদন রেল দপ্তরে জমা হওয়ার পর রহস্যজনক কারণে 43.15 কিলোমিটার দৈর্ঘ্য পাতারকান্দি থেকে কানমুন ব্রডগেজ রেলপথ আজও অলীক স্বপ্ন হয়ে রয়েছে স্থানীয়দের কাছে। এমনকি সার্ভে রিপোর্টের তথ্য অনুসারে এক অজ্ঞাত কারণে প্রস্তাবিত রেলপথের স্টেশন থেকে বাদ দেওয়া হয়েছিল অনেক গুরুত্বপূর্ণ স্থান। এর মধ্যে হলো বাজারিচুড়া রাধা পিয়ারি ও ইচাবিল চা বাগান। অথচ বাজারিচুড়ায় রয়েছে করিমগঞ্জ জেলার সর্বাপেক্ষা উন্নতমানের একটি বেসরকারি মাকুন্দা ক্রিশ্চিয়ান লেপ্রোসি অ্যান্ড জেনারেল হসপিটাল। তাছাড়া সম্প্রতি এখানে গড়ে উঠেছে আবাসিক সেন্ট্রাল কলেজ। মাকুন্দায় বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রতিদিন শতাধিক রোগী আসেন। এছাড়াও পাতারকান্দি শহরের পরই দ্বিতীয় বৃহত্তম জনবসতি ও ব্যস্ততম জায়গা হলো বাজারিচুড়া এবং মধ্যবর্তী স্থান হলো রাধাপিয়ারি এবং ইচাবিল চা বাগানে স্টেশন স্থাপনের দাবি ছিল, কিন্তু তৎকালীন এক অদৃষ্ট কারণে এগুলো বাদ পড়ে যায় সার্ভেতে। তাই উল্লেখিত জায়গা স্টেশন হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। গত চার দিন আগে স্থানীয় এক প্রতিনিধি দল লুয়াইরপুয়া জেলা পরিষদ সদস্যের পক্ষে এক দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করেছেন সাংসদের কাছে। এদিকে কৃপনাথ মালা স্মারকপত্র গ্রহণ করে প্রতিনিধিদের আশ্বস্ত করেন এ ব্যাপারে তদবির চালাবেন, জানান প্রতিনিধি দলের সদস্যরা। অপরদিকে সেতুর অ্যাপ্রোচ সংস্কারের দাবি উঠল হাইলাকান্দির জানকি বাজার এলাকায়।
সেখানে কাটাখাল সংযোগকারী পূর্ত সড়কে তিনটি পাকা সেতু রয়েছে। এর মধ্যে দুটি সেতুর অবস্থা খুবই শোচনীয়। ধসে গেছে এই দুটি সেতুর অ্যাপ্রোচ সড়ক। দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে বলে জানা গেছে। বারংবার সংস্কারের দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কোনো হেলদুল নেই স্থানীয় জনপ্রতিনিধি সহ পূর্ত বিভাগের। পাশাপাশি ওই দুটি সেতু অ্যাপ্রোচের সড়কের অবস্থাও শোচনীয়। হাইলাকান্দি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। প্রতিদিন সড়কটি দিয়ে প্রায় 1,000 মানুষ চলাচল করেন। বকরিহাওড় দ্বিতীয় খণ্ডের অনুকূলনগর কলোনি, রায়পাড়া, পোলারপাড়, লস্করপাড়া, আনোয়ারপাড়, হুড়িয়ারপাড়া সহ বকরিহাওড় তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম খণ্ড সহ বৃহত্তর এলাকার লাইফলাইন এই সড়ক। কয়েক শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাছাড়া এই সড়ক দিয়ে জানকী বাজার থেকে কাটাখাল রেল স্টেশনে খুবই স্বল্প সময়ে পৌঁছা যায়। কিন্তু দীর্ঘদিন থেকে সড়কটির বেহাল দশায় পথচারীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে দুটি সেতুর অ্যাপ্রোচ সড়ক ধসে পড়ায় যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করতে না দেখে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন হিউম্যান রাইটস হেল্প অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক আকাশ দাস, সারা ভারত কৃষক সভার কালীনগর শাখা কমিটির সভাপতি নরেশ চন্দ্র রায়, উসমানগণী, তাইজুল ইসলাম, মনসুর আলম প্রমুখ। এদিকে দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের প্রধানমন্ত্রী আবাস দিচ্ছে সরকার, কিন্তু ঘর নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী আনতে দুটি সেতুর অ্যাপ্রোচ বেহাল থাকায় হিমশিম খেতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। তাই জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম বিভাগীয় আধিকারিক সহ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে জরুরিকালীন ভিত্তিতে সেতুর অ্যাপ্রোচ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে একটি সমাজকে নেতৃত্ব দিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এর সঙ্গে থাকতে হবে সৎসাহস, নিষ্ঠা ও সততা। রবিবার করিমগঞ্জ জেলা আমসুর শিক্ষা সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী তথা সদ্য লন্ডন থেকে আইনে ডিগ্রিধারী অ্যাডভোকেট আব্দুস সবুর তাপাদার। এদিন করিমগঞ্জ জেলা আমসুর নেতৃত্বে ঘরে ঘরে শিক্ষা তবেই রক্ষা, এর অঙ্গ হিসেবে এক শিক্ষামূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গার গুরুচরণ হাইস্কুলে বেলা 11টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি আসাদুদ্দিন লস্কর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুস সবুর তাপাদার। তিনি বক্তব্যে আমসুর প্রশংসা করে বলেন সমাজে নেতৃত্ব দিতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন আমসু মুসলিমদের স্বার্থ রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, দেশের বড় বড় সমস্যার সমাধানে আমসুর তৎপরতা প্রশংসনীয়। সমাজে নেতৃত্ব দিতে হলে সাহস ও শিক্ষার প্রয়োজন। আইনজীবী আব্দুস সবুর তাপাদার গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রসঙ্গ টেনে বলেন তিনি করিমগঞ্জ জেলার গর্ব। হাফিজ রশিদ চৌধুরী টানা 35 বছর ধরে জাতির নেতৃত্ব দিয়ে আসছেন, ফলে সরকার তাকে স্বীকৃতি দিয়েছে বলেন আব্দুস সবুর। আমসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন একজন শিক্ষিত নারী একটি সমাজকে আলোকিত করতে পারেন, তাই স্কুলে ছেলেদের পাশাপাশি মেয়েদের পড়াশোনার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। আমসুর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আইনজীবী হিফজুর রহমান বক্তব্যে সংস্থার কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন আমসু বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উঠে এসেছে, আজ যারা আমসুর সভাকে বানচাল করতে উঠে পড়ে লেগেছেন তাদের ধিক্কার জানান তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমসুর কেন্দ্রীয় আইনি উপদেষ্টা মুস্তাফা খাদ্দাম হোসেন, করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, করিমগঞ্জ জেলা আমসুর সহসভাপতি জমির উদ্দিন, সাংবাদিক মাহতাবুর রহমান প্রমুখ। আজকের বিশেষ